তেলিয়ামুড়া শারদীয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সন্ধ্যায় বিজয় সম্মেলন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতি বছর তেলিয়ামুড়া শারদীয়া দুর্গাপূজা কমিটি এই বিজয় সম্মেলন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করে আসছে। প্রতি বছর বা এবছরে ব্যতিক্রম হয়নি। এবছর মূলত তেলিয়ামুড়া থানা এলাকায় 35টি পুজো উদ্যোক্তাদের তেলিয়ামুড়া দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এবং বিভিন্ন কাজের সকল 20 জনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে সূচনা করেছেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তাছাড়া উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ অধিকারী প্রসূন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী, পৌরপিতা রূপক সরকার, পৌরপিতা মধুসূদন রায় সহ আর অনেকে। এদিকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তেলিয়ামুড়া থানা পরিদর্শন করেন। দীপাবলি এবং বিজয় সম্মেলনকে কেন্দ্র করে থানায় দেওয়ালগুলিতে অঙ্কন করা দেওয়াল চিত্রগুলি দেখে তিনি উচ্চ প্রশংসা করেছেন। পুলিশের তরফ থেকে নতুন একটি মহান উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভবত 20 জন যারা বীর কৃতি সন্তান পুলিশের ছিলেন বা সমাজের বিভিন্ন দিকে যারা দেশপ্রেম দেশ সেবায় নিয়োজিত হয়েছিলেন তাদেরকেও আজকে সম্মাননা প্রদান করা হবে। এটা একটা মহান উদ্যোগ এবং একটা ব্যতিক্রমী উদ্যোগ। তার জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বাবু এবং এনটায়ার কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা খুব একটা আনন্দ করতে পারিনি পুজোতে। তবে পুজো ভাষণের দিনটা আমরা 2 দিন বাড়িয়েছিলাম। আজকে সুত্রাঙ্গের জন্য বৃষ্টি হচ্ছে, আজকে এবছর কালী পূজাতেও বৃষ্টি থাকবে মনে হচ্ছে। যাই হোক, এই বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত ক্লাব সমস্ত পূজা কমিটির লোকরা এখানে এসছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আপনারা এসছেন বলে অনুষ্ঠান অনেক সুন্দর হবে। শিল্পীরা তাদের দাবি সাজিয়ে এসেছে।